হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। বাট গুড বলছি কিন্তু গুড কিনা আদৌ জানি না, কারণ যা ওয়েদারের অবস্থা, যা ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, মানে কিছু বলার নেই। তাও তো আমরা পাকা বাড়িতে আছি, মোটামুটি সেফটি, কিন্তু সত্যিকারে যাদের বাড়িতে পাকা বাড়ি নয় তাদের জন্য ভীষণই, মানে খুবই, যাদের কাঁচা বাড়ি বা একটু পুরনো বাড়ি তাদের জন্য তো ভীষণই চিন্তা হচ্ছে। আর তোমরা যাদের এরকম অবস্থা, তোমরা কিন্তু আশেপাশে কোনো অন্য বাড়িতে তোমরা চলে যাও। আয়লা বাড়ি আছে অনেক, এরকম সরকার থেকে অনেক বাড়ি আছে, ওগুলোতে চলে যাও, নিজেদেরকে সেফটি রাখো। আর আর আমাদের সবাইকেই এই সিচুয়েশানে ভীষণই সেফটি থাকতে হবে, বাড়ি থেকে একদমই বেরোনো যাবে না। আর তোমরাও চেষ্টা করবে যতটুকু বাড়ি থেকে না বেরোলে নয়। আর আমার তো সত্যিকারে বৃষ্টি ঝড় তাও ঠিক আছে, বাজ পড়া তো ভীষণই ভয় লাগে, বাজ পড়া নিয়ে বেশি টেনশন। তোমরা এরকম কোনো সিচুয়েশান হলে একদমই বাইরে বেরোও না, বাড়িতে থাকো। আর আমাদের এদিকের অবস্থা তোমাদেরকে এক্ষুনি দেখাবো, পুরো জলময় হয়ে গেছে, প্রচুর জল হয়ে গেছে। তোমরা ভীষণ সাবধানে থাকবে, আর যতদূর সম্ভব অনেক, মানে ঝড়ের গতিবেগ অনেকটাই কমে গেছে, আমি রিসেন্ট যেই খবরটা দেখলাম অনেকটাই কমে গেছে। ভগবানকে ডাকছি যেন ঝড়টা যত এই এইটুকু হয়ে যেন চলে যায়, চলে যায় মানে বন্ধ হয়ে যায়, আর কোথাও হওয়ার দরকার নেই। ভীষণই ভয় লাগছে, আর তোমরা সবাই ভীষণ সাবধানে থেকো। এই এখন মন্দিরে এসেছি, যাতে তাড়াতাড়ি পুজোটা দিয়ে বাড়ি চলে যাব। আর এই যে দেখো আমাদের গাড়ির কি অবস্থা, মানে আমার মাসিমণিদের গাড়ি এখানে বেঁধে রাখা হয়েছে, কারণ এর আগেবারে আমফানের কথাটা আমাদের মনে আছে। আর এইখানটা দেখো, জাস্ট পুরো জলময় হয়ে গেছে, চারিদিকে জল হয়ে গেছে। কোনো রকমে পুজোটা দিয়ে আমরা এক্ষুনি চলে যাব। এখন অবশ্য বাজ পড়ছে না, বিদ্যুৎও চমকাচ্ছে না, এই জন্য ফোনটা নিয়ে বাইরে বেরিয়েছি। আর বৃষ্টিও হচ্ছে, দেখো কি অবস্থা। আর দেখো, আর আমাদের মন্দিরের পুকুরে ঘাট হবে বলে অলরেডি ঢালাই হয়ে গেছিলো কালকে, আর তার উপরে আজকে বৃষ্টি হয়ে কি হয়ে গেল দেখো, পুরো জল জমে গেছে। আমাদের এদিকে অবস্থা ভীষণই খারাপ, পুকুর টুকুর সব ডুবে গেছে। তোমরা প্লিজ ভীষণ সাবধানে থেকো, আর ঝড়ে আমি আর কি বলবো, তোমরা সবাই জানো, তাও বলছি খুব সাবধানে থেকো। এরকমভাবে বৃষ্টি হোক কোনো প্রবলেম নেই, বাট ঝড়টা যেন না হয়, ভীষণ ভয় লাগে। আমি এই তো ছাতার ভেতরে দাঁড়িয়ে আছি, বোন সন্ধে দিচ্ছে, আমি বাইরে দাঁড়িয়ে আছি, তোমাদের সঙ্গে একটু কথা বলছি। পুজো দেওয়া হয়ে গেছে, দুই বোন একটু মন্দিরে বসছি, আর এবারে বাড়ি চলে যাব। আর আমার বাড়িতে ওখানে নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে, যেহেতু একটু বাইরে এসেছি তাই তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম। তোমরা সবাই ভীষণ সাবধানে থেকো, আর আজকের মতো আসছি এইটুকুই। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, আর কি বলবো বলো, এইটুকুই, এখন আসছি।